ব্রেকফাস্ট হোক বা ডিনার, যখন হাতে সময় কম থাকবে চটজলদি বানিয়ে নাও ডিম দিয়ে তৈরি এই রেসিপি। এই রেসিপি থাকলে একটা রুটি বেশি খেতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা চলো ঝটপট বানিয়ে নিই আজকের রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু ছোট্ট একটা লাইক করতে একদম ভুলো না, তার সাথে সাথে তোমাদের আপনজন বন্ধুদের সঙ্গে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এগিয়ে যেতে সাহায্য করো। যদি আপনি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে দিন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে একটা বেল আইকন আসবে, সমস্ত রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দিন। বেল আইকন ক্লিক করলে তিনটে অপশান আসবে, তার মধ্যে অল অপশান ক্লিক করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখো রেসিপিটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। এখানে মোটামুটি 3 টেবিল স্পুন তেল আছে। এবারে আমি দুটো ডিম যে সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডিম দুটোকে হালকা করে ভেজে নিচ্ছি। একদম হালকা করে ভাজতে হবে, এর মধ্যে লবণ বা হলুদ কিছুই আমি দেব না, একদম হালকা করে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই হয়ে যাবে। ডিমগুলোকে আমি এখন তুলে নিচ্ছি, একদম হালকা হাতে ভেজে নিয়েছি ডিমগুলোকে। এবার এই তেলের মধ্যে রান্নাটা আমি করব। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এই ডিমগুলোকে আমি লম্বা করে 4 ফালি করে কেটে নেব, তো সেটাও তোমাদের দেখিয়ে দেব। আর দেখো এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর এই সময় তোমরা একটু জিরে ফোড়ন চাইলে দিতে পারো, তবে আমি যেহেতু পরে জিরে গুঁড়ো ইউজ করব তার জন্য জিরে ফোড়ন আর দিলাম না। এবারে এর মধ্যে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ এখানে আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। রিয়েল লাইফ উইথ পিঙ্কি যেটা আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল, তোমরা চাইলে সেখানে যে দেখতে পারো, আমি আমার লাইফস্টাইলটা সেখানে শেয়ার করে থাকি। এছাড়া DIY স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বিভিন্ন রকম টিপস শেয়ার করে থাকি, তো এই রেসিপির ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে যে চেক করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াতে একটা সুন্দর কালার আসবে, ঝাল কিন্তু সেরকম হবে না। তো সম্পূর্ণ এখানে কাঁচা লঙ্কার ঝালটাই হবে। তো দেখো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, সবই আমি 1/4 টিস্পুন করে দিলাম। এবারে আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণটা দেবে, এটা একদম শুকনো শুকনো রেসিপিটা হয় সেই কারণে একদম বুঝে লবণটা দিতে হবে। এবার জাস্ট আমি মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন আদা রসুন বাটা, খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখো ডিমগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে 4 ফালি করে কেটে নিয়েছি, দুটো ডিম আমার এখানে 8টা পিস হয়েছে আর কি। তো এবারে আমি এগুলোকে হালকা হাতে মশলা মাখিয়ে নেব। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার রেসিপিটা দেখার সাথে সাথে কিন্তু লাইক করতে একদম ভুলো না, তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো রেসিপিটা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দিও। দেখছো এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি 1 মুঠ মতো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবারে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটা, মুখরোচক চটজলদি রেসিপি। রুটি পরোঠার সঙ্গে কিন্তু দারুণ লাগে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে কিন্তু লাইক করতে একদম ভুলো না, আবারও বলছি। তো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, এবার জাস্ট সার্ভ করার পালা। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে চলে আসব আরও একটা সুন্দর ইয়াম্মি রেসিপি নিয়ে। তার জন্য অবশ্যই কিন্তু আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, বাই।